আজকে ডিএ মামলাটি মহামান্য বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং মহামান্য বিচারপতি অরিজিৎ ব্যানার্জির কোর্টে আইটেম নাম্বার 49 হিসাবে ছিল এবং মামলাটি পাস ওভার হয়েছে। পরবর্তী যে কোনো দিন মামলাটি শুনানি হতে পারে। আজকে এই মামলায় সরকার পক্ষের আইনজীবী হিসাবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল উপস্থিত ছিলেন, সরকারি কর্মচারীদের আইনজীবী হিসেবে আমি, এছাড়া অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন এবং যারা পার্টি অ্যাড হতে চেয়েছেন তাদের আইনজীবীরাও উপস্থিত ছিলেন। মহামান্য বিচারপতিদ্বয় এই নির্দেশ দিয়েছেন এই মামলায় যারা এফআইআর করবেন তারা যেন ভার্চুয়াল মোডে সকলেই উপস্থিত হন, কেউ যেন ফিজিক্যাল মোডে উপস্থিত না হন, সেই নির্দেশ দিয়েছেন। আশা করি পরবর্তী যেদিন শুনানি হবে প্রত্যেকেই ভার্চুয়াল মোডে এসে এই মামলার শুনানি অতি শীঘ্র কমপ্লিট করবে। ডিএ মামলাটি মহামান্য বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং মহামান্য বিচারপতি অরিজিৎ ব্যানার্জির কোর্টে আইটেম নাম্বার 49 হিসাবে ছিল এবং মামলাটি পাস ওভার হয়েছে। পরবর্তী যে কোনো দিন মামলাটি শুনানি হতে পারে। আজকে এই মামলায় সরকার পক্ষের আইনজীবী হিসাবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল উপস্থিত ছিলেন, সরকারি কর্মচারীদের আইনজীবী হিসেবে আমি, এছাড়া অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন এবং যারা পার্টি অ্যাড হতে চেয়েছেন তাদের আইনজীবীরাও উপস্থিত ছিলেন। মহামান্য বিচারপতিদ্বয় এই নির্দেশ দিয়েছেন এই মামলায় যারা এফআইআর করবেন তারা যেন ভার্চুয়াল মোডে সকলেই উপস্থিত হন, কেউ যেন ফিজিক্যাল মোডে উপস্থিত না হন, সেই নির্দেশ দিয়েছেন। আশা করি পরবর্তী যেদিন শুনানি হবে প্রত্যেকেই ভার্চুয়াল মোডে এসে এই মামলার শুনানি অতি শীঘ্র কমপ্লিট করবে।